আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিলেট বোর্ডে 2022 সালে এইচএসসিতে আসা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো উদ্দীপকটা হচ্ছে, কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপভাবে বৃষ্টি পড়ছিল। এ সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গ হচ্ছে, গাড়ির চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ চলে, তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে প্রাথমিকভাবে যেটা প্রশ্ন করছিল সেটা, দুই ক্ষেত্রে বৃষ্টি বেঁকে যাওয়ার পরিমাণ বা বৃষ্টি বেঁকে পড়ার পরিমাপ একই পরিলক্ষিত করবেন কি না, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত উপস্থাপন করো। তো প্রথমত আমরা এটা বুঝে গেলাম যে এই প্রশ্নটা হচ্ছে মেইনলি আপেক্ষিক গতির অংশ থেকে আসছে, এবং আপেক্ষিক গতির ব্যাপারে খুব দরকারি যে কথাটা বা একমাত্র যেটা তোমার জানা থাকা দরকার সেটা হচ্ছে, তুমি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবা তাকে বিয়োগ করতে হবে। দ্যাটস দ্য অনলি ফর্মুলা ইউনিট ফর সলভিং রিলেটিভ ভেলোসিটি প্রবলেম। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব, আমরা গাড়ির ভেক্টরটাকে বা গাড়ির বেগের ভেক্টরটাকে বিয়োগ করব। কেমনে কি সেটা এখানেই দেখতে পারবা। সো আমি যদি গাড়ির ভেক্টরটার বা গাড়ির বেগের দিকটাকে এক্স অক্ষ বরাবর ডান দিক বলে দিই, আমরা গাড়ির ভেক্টরটাকে যদি এ দ্বারা প্রকাশ করি, সো এ উইল বি 20i ক্যাপ। ওকে, আর যেহেতু বৃষ্টি লম্বভাবে নিচের দিকে নামছে, সো বৃষ্টির ভেক্টরটাকে যদি আমি বি ভেক্টর বলি, দেন ইট উড বি -10j ক্যাপ। কেন -10? কারণ ওয়াই অক্ষ বরাবর নিচের দিক, সেই জন্য আমরা -10 বললাম। ওকে, এখন যেহেতু বলছি গাড়ির চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন, সেক্ষেত্রে আমরা কী করব, যেটা বললাম শুরুতে সেটা হচ্ছে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। তো যেহেতু গাড়ির সাপেক্ষে গাড়ির ভেক্টরটাকে আমরা বিয়োগ করবো, কার থেকে? এই যে বৃষ্টির বেগ থেকে। তো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু দ্য কার। ওকে, সো বি ভেক্টর সমান কি? -10j ক্যাপ। এ ভেক্টরটা কি? -20i ক্যাপ। এখন তোমার কাজ হচ্ছে একমাত্র যেটা করা সেটা হচ্ছে, এটাই হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগের ভেক্টরটা, তুমি এই ভেক্টরটারই মান বের করবা, তুমি 3 মার্কের প্রশ্নটা আনসার করে ফেললা। কারণ তোমাকে বলছে গাড়ির চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন। তো যেহেতু এখানে চাচ্ছি বৃষ্টির বেগের মান, সো আমাদের কিন্তু এখানে দিক বের করার কোনো প্রয়োজন নেই, তুমি সিম্পলি জাস্ট এই ভেক্টরটার মান বের করে দাও, তাইলে তোমার 3 মার্ক রেডি। সো আমরা কীভাবে বের করবো? খেয়াল করো, একটা ভেক্টরের মান কেমনে বের করতে হয় সেটা তো আশা করে জানা আছে, রুট ওভার তার এক্সের সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ। তো এখানে তো আসলে মাইনাস ধরার দরকার নেই, তুমি তো জানোই মাইনাসকে স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যায়, সো 400। আর এখানে কিন্তু আমরা জাস্ট মান নিয়ে কাজ করবো, তাই না? তো 20-এর বর্গ হচ্ছে 400, আর 10-এর বর্গ হচ্ছে 100, তো রুট ওভার 500। সো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, রুট ওভার 500, এটাকে লেখা যায় 500 মানে কি 5×100 না, তাহলে 100কে বর্গমূল করলে 10, আর রুট 5 থেকে গেল, তো 10√5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এই মানুষটা বা গাড়ির চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন। তো তুমি আনসারটাকে জাস্ট এইটুকুই রাখতে পারো, অথবা যদি চাও ক্যালকুলেটর দিয়ে 10√5 মানটা কী হয় সেটা বের করে বসিয়ে দাও, 22.36 মিটার পার সেকেন্ড চাইলে লিখতে পারো, এইটুকু রাখলেও কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, সো এই হচ্ছে আমাদের গ শেষ, গ আনসার করে ফেললাম আমরা। এখন আমরা চলে যাই ঘতে। কী জিজ্ঞেস করছে দেখো, যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ুপ্রবাহ চলে, তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি বেঁকে পড়ার পরিমাপ একই পরিলক্ষিত করবেন কি না, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত উপস্থাপন করো। অর্থাৎ প্রথম কথা হচ্ছে কি, যখন বাতাস ছিল না তখন তো মানুষটা বৃষ্টিকে বাঁকতে দেখবে, গতে কিন্তু জিজ্ঞেস করে নেই বৃষ্টি কতক্ষণে বাঁকবে, বাট সেটা ঠিকই সারুশন করে নিচ্ছে ঘতে, কারণ ঘতে বলছেই দুই ক্ষেত্রে বৃষ্টি বেঁকে যাওয়ার পরিমাণ সেম হবে কিনা। তাহলে অবশ্যই এই যে একটু আগে যে কাজটা করছো সেই ক্ষেত্রে বৃষ্টি কতক্ষণে বাঁকবে সেটাও তোমার বের করে রাখতে হবে, কিছু করার নাই। এবং এক্ষেত্রে যখন বাতাস প্রবাহিত হচ্ছে তখন কারো বৃষ্টির বেঁকে যাওয়ার পরিমাণটা কোণের হিসেবে বের করে বলতে হবে, কম্প্যারিজন করে যে দুই ক্ষেত্রে বেঁকে পড়ার পরিমাণ সেম হবে কিনা। হোপফুলি সেম হবে না, কারণ দুই ক্ষেত্রে আলাদা ভেক্টর নিয়ে আসবো আমরা, দেখতে পারবা, খেয়াল করো। সো এই ক্ষেত্রে আমরা তো এটাকে যদি একটু গ্রাফে বসাই তাহলে জিনিসটা ইজিয়ার হবে। এই যে প্রথম ক্ষেত্রে যখন শুধুমাত্র বাতাস ছিল, এই যে আমাদের আসলো না, এই যে বৃষ্টির আপেক্ষিক বেগ বা মানুষের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে, সেটাকে আমি যদি গ্রাফের প্লট করি, গ্রাফের প্লট করলে জিনিসটা দেখতে কীরকম হয়। আমি এক কাজ করি, আমরা এই মানটা সরাই দিই, এখন আর মানের কিন্তু আমাদের প্রয়োজন নেই, মানটা গতেই শেষ, সো মান নিয়ে এখন আমরা চিন্তিত না, মানটা আমি এখান থেকে সরিয়ে দিলাম। ওকে, আমরা এখন এই যে
প্রথম ক্ষেত্রে যখন বাতাস ছিল না, শুধুমাত্র বৃষ্টি পড়ছিল, তখন গাড়ি বৃষ্টিকে কত বেগে কত কোণে বাঁকতে দেখবে। তো এখানে দেখো -20 আইকেপ, আমি বললাম এখানে হচ্ছে এইটুকু মনে করে বললাম -20, বা এক্স অক্ষ বরাবর বাম দিকে, এক্স অক্ষ বরাবর বাম দিকে 20 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 10 ঘর। তো এই এইটুকু বললাম আমরা 10। তো এই হচ্ছে আমাদের ভেক্টরটা, গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের ভেক্টরটা, দিস ইজ দ্য ভেক্টর। এখন তোমার ব্যাপার এটা, তুমি কি অনুভূমিকের সাথে কোণ বলবা নাকি উলম্বের সাথে কোণ বলবা? নর্মালি উলম্বের সাথে কোণগুলাই বই পুস্তকে দেয়া থাকে, বা এমসিকিউ প্রশ্নের মধ্যে উলম্বের সাথে কোনটাই অপশন হিসেবে দেয়া থাকে। সো আমরা এটাই করি, আমরা উলম্বের সাথে কোনটা বের করি, ঠিক আছে? তা দেখো এইদিকে পরিমাণটা কতটুকু, এখানে কিন্তু আর মাইনাস টাইনাস দেওয়ার দরকার নেই, কারণ তুমি জানো তোমার এখানে কোণের মানটা লাগবে। তুমি তো আই ক্যাফেলসো চিত্র দেখে দেখে, তাই না? মাইনাস দেখে তো তুমি বাম দিকে বসাই দিছো, মাইনাস দেখে তো তুমি নিচের দিকে নিয়ে গেছো। এখন তোমার তো জাস্ট এই কোণটা লাগবে, এই কোণের জন্য তোমাকে তো এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্যটা লাগবে। সো এই বাহুর দৈর্ঘ্য কত, দিস ইজ 10, এই বাহুর দৈর্ঘ্য কত, দিস ইজ 20। যেহেতু এটাই তোমার থিটা, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। সো ভালো করে জানো এগুলো, এগুলো বেশি না বলাই ভালো, সময় নষ্ট। 10 থিটা সমান লম্ব বাই ভূমি, এটা হচ্ছে 20/10, তাই না? এটা হচ্ছে 20/10। তাহলে আমরা 10 ইনভার্স 2 বের করলেই এই ক্ষেত্রের কোণটা পেয়ে যাব। সো 10 ইনভার্স 2/1 মানে 2। সো আমরা দেখি 10 ইনভার্স 2 কত আসে। সো শিফট 10 ইনভার্স, সে 10 ইনভার্স 2, 63.43। তাহলে এই কোণটা কার সাথে, এইটা যদি থিটা হয়, এই যে বিপরীত কোণ এটাও থিটা, তাহলে 63 পয়েন্ট কত জানি দেখছিলাম, 43 ডিগ্রি। তাহলে গাড়ির চালক দেখবে, গাড়ির চালক দেখবে বৃষ্টি উলম্ব রেখার সাথে 63.43 ডিগ্রি কোণে পড়ছে। এটা হচ্ছে প্রথম ফাইন্ডিংস আমাদের, এইটুকুকে আমরা রেখে দিই। অথবা আমি এটাও করতে পারি, এই কোণটাকে আমরা থিটা 1 বলতে পারি, যেহেতু প্রথম সিচুয়েশনে এই কোণটা ছিল। তো আমরা বললাম থিটা 1 সমান কত, 63.43। এখন আসলে দ্বিতীয় সিচুয়েশনে চলে যাই। দ্বিতীয় সিচুয়েশনে বেশি কিছু নাই, এখন জাস্ট গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার/সেকেন্ড বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখন চিত্রের মধ্যে একটু এক্সট্রা জিনিস নিয়ে আসি, বাতাসের কালার দেই, কী দিব দিলাম, এটা বাতাসের কালার দিলাম এইভাবে। এই যে বাতাস মনে করে এখন প্রবাহিত হচ্ছে এইভাবে, বাতাস যদি এইভাবে প্রবাহিত হয়, বাতাস যদি এইভাবে প্রবাহিত হয়, সেই ভেক্টরটাকে আমরা বললাম সি ভেক্টর, ঠিক আছে? তো বাতাসের ভেক্টরটা যেহেতু সি ভেক্টর বাম দিকে, সো আমরা গাড়ির ভেক্টরটা যদি ডান দিকে হওয়ার জন্য 20 আইকেপ হয়, বাতাসের ভেক্টরটা বাম দিকে হওয়ার কারণে সেটা হবে -25, কারণ এক্স অক্ষ বরাবর ডান দিক হলে প্লাস, বাম দিক হলে মাইনাস। আমি বারবার মাইনাস লিখতে গিয়েও লিখতেছি না, -25 আইকেপ। তো এই হচ্ছে বাতাসের বেগের ভেক্টরটা। তো এখন যেহেতু বৃষ্টি, বাতাস, গাড়ি তিনটা ভেক্টর, চিন্তার কিছু নাই, কাহিনী একই থাকে। কাহিনীটা কি, এখন আমার ভেক্টর হচ্ছে তিনটা, কিন্তু সূত্র আমার একটাই, সেটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে। তাহলে বাতাসের বেগকে কী করবো এখন, বাতাসের বেগকে এখন বৃষ্টির সাথে যোগ করে দিব, আর তো কোনো কাজ নেই আমাদের, তাই না? এই যে বি ভেক্টর বৃষ্টির বেগের ভেক্টরটা প্লাস সি ভেক্টর বাতাসের ভেক্টরটা মাইনাস এ ভেক্টর। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, আগে তো শুধুমাত্র বৃষ্টি ছিল, তাই না? আগে বৃষ্টি থেকে মানুষকে বিয়ে করছো বা গাড়িকে বিয়ে করছো, এখন কী করবা? এখন বৃষ্টিটা কিন্তু বাতাসের কারণে সামান্য বাঁকা হবে, সেই বাঁকা হওয়ার পরিমাণটা কতটুকু সেটা তোমার দেখার প্রয়োজন নাই, বা বৃষ্টি এবং বাতাসের মারামারিতে নতুন একটা লব্ধি বেগ আসবে বৃষ্টির, সেই বেগটা কতটুকু সেটাও তোমার ভাবার প্রয়োজন নাই যদি তুমি এভাবে কাজ করো। কারণ খেয়াল করো, বি প্লাস সি কিন্তু তোমার জন্য সেই কাজটা করে দিচ্ছে, বি প্লাস সি সেটাই করতেছে যেটা তুমি ম্যানুয়েলি ভাববা। এই সূত্র দ্বারা এই জন্যই এত সহজে কাজ করে ফেলা যায়, বি প্লাস সি ইট সেলফ উইল গিভ ইউ দ্য রেজাল্টেন্ট, সে তোমাকে মানও দিয়ে দিবে, কোনো দিয়ে দিবে, তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? তো এইটুকু বোঝাচ্ছে আসলে বৃষ্টি এবং বাতাস মিলে যে ভেক্টরটা, এবং সেইটার সাপে সেটা মানুষ সাপেক্ষে কী হবে বা গাড়ির সাপেক্ষে কী হবে, তো যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিলাম, দ্যাটস ইট। ওকে, তো এখন আমরা জাস্ট দেখে দেখে মানগুলো বসাই, আশা করি মানগুলো সবার মনেই আছে। আমি যেন কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, বি ভেক্টর হচ্ছে বৃষ্টির বেগের ভেক্টর, সেটা হচ্ছে আমাদের কত ছিল, -10 জে ক্যাপ। সি ভেক্টর আমাদের নতুন ভেক্টরটা, যেটা হচ্ছে বাতাসের ভেক্টর, দ্যাট ইজ অলসো -25 আইক্যাপ। আবার আমাদের ওইদিকে গাড়ির ভেক্টরটা কত ছিল, এই যে এ ভেক্টরটা, 20 আইক্যাপ। সো -20 আইক্যাপ। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে আইগুলোকে একসাথে করা, যেগুলোকে একসাথে করা, আইকে আগে লেখাটা উচিত, কারণ এক্স অক্ষটা আমরা আগে লিখি। তাহলে 25 আর 20 কত, 45, তার আমরা কী লিখবো, -45 আইক্যাপ, -10 জে ক্যাপ। এখন তোমার কাজ আবার ওই একই কাজ, সেটা হচ্ছে এই জিনিসটাকে গ্রাফে বসাও। গ্রাফ তো রেডি করা আছে দেখি একটা, এখানে ভালো হইলো। ওকে, এই জিনিসটাকে গ্রাফে বসাও, এখন আলাদাভাবে দেখো। এই ক্ষেত্রে এটাও কিন্তু
গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের ভেক্টরটা। তো এই ভেক্টরের মান কিন্তু তোমার বের করতে হবে না, কারণ এখানে তোমার শুধুমাত্র কোণ নিয়ে হিসাব। তো এখন দেখো -45 আই ক্যাপ আর এদিকে হচ্ছে -10 জায়গা, তাহলে আবার সেম কথা, এদিকে 45 নিয়ে নাও একটু বড় দেখে, এই যে -45 আই ক্যাপ আর নিচের দিকে কতটুকু 10 ঘর, তাই বললাম এইটুকু হচ্ছে 10 ঘর। এই হচ্ছে আমার ভেক্টরটা, তাই না? এই হচ্ছে আমার ভেক্টরটা। এখন আবার আমরা উলম্বের সাথে কোণ বের করব, তাহলে এদিকে তুমি যদি টান দাও, এইটুকু হচ্ছে কতটুকু 10, আর এইটুকু কতটুকু সেটা হচ্ছে 45, ঠিক আছে? এখন তুমি যদি বলে কোণ কত, ইউ নো দ্যাট ট্যান থিটা, এখন এটাকে বললাম আমরা থিটা টু, কারণ এটা সেকেন্ড কেসের থিটা। তো ট্যান থিটা টু ইকুয়ালস লম্ব বাই ভূমি 45/10, ঠিক আছে? লম্ব বাই ভূমি, সো টেন ইনভার্স কত হবে 4.5, তাহলে আমি বলে দিই থিটা টু সমান টেন ইনভার্স 4.5। সো আমরা এখন ক্যালকুলেটারটি আবার দেখে নিই, এখানে ছিল একটু আগে টু, এখন আমরা এখানে বসাবো 4.5, সো সেটা কত দিচ্ছে তোমাকে 77.47, ঠিক আছে? তো বসাই দাও 77.47, অ্যান্ড দিস 77.47 ইজ উইথ দ্য ভার্টিক্যাল এক্সিস, অথবা উলম্ব রেখার সাথে সে এই কোণটা তৈরি করছে। তাহলে অবশ্যই এটা জানা কথা যে দুই ক্ষেত্রে গাড়ির চালক বৃষ্টির কোণটা সেম পাবে না। প্রথম ক্ষেত্রে সে কত কোণে দেখছে বৃষ্টিকে পড়তে, প্রথম ক্ষেত্রে সে দেখছে বৃষ্টিকে 43.60 ডিগ্রি কোণে পড়তে উলম্বের সাথে, আর দ্বিতীয় ক্ষেত্রে সে দেখছে 77.47 ডিগ্রি কোণে পড়তে উলম্বের সাথে। সো আশা করি সলিউশনটা বুঝতে পারছো। ধন্যবাদ।